ভ্রমণ প্রেমীদের কাছে চিড়িয়াখানা ভ্রমণের অভিজ্ঞতা সবসময় ভিন্ন। চিড়িয়াখানা হলো বিভিন্ন ধরনের প্রাণীকে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য নির্মিত স্থান। চিড়িয়াখানা আমাদের প্রকৃতির সাথে পরিচিত করে দেয় ভিন্ন ধরনের প্রাণীকে। আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম 2024 সালের মে মাসে। চিড়িয়াখানার ভিতরে বিভিন্ন ধরনের প্রাণী ছিল। সরঙ্গিটের রাস্তা, দুপাশে সবুজ গাছপালা, প্রথমে বানরের খাঁচা। বিশাল খাঁচার ভিতরে বানরেরা রাফালাফি করছে, কোনোটা পেচ্ছি, কোনোটা মাঝারি, কোনোটা বুড়ো। একে একে হরিণ, হাতি, জেবড়া, খাঁচা পেরিয়ে এলাম সাউন্ডের দিকে। সেখানে প্রাণীদের বৈজ্ঞানিক নাম, খাদ্য তালিকা সহ নানা তত্ত্ব রয়েছে। কোথাও একটা গর্জন ভেসে এলো, ওটা ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের ডাক। সামনাসামনি দেখলাম বাংলাদেশের জাতীয় পশুকে হাঁটাহাঁটি করছে। ওদের হাঁটার ধরন দেখে মনে হলো পাহারা দেওয়ার দায়িত্ব রয়েছে, খুব মনোযোগ দিয়ে সেই দায়িত্ব পালন করছে। বাঘের কাছ থেকে বিদায় নিয়ে আমরা গেলাম সিংহের খাঁচার সামনে, কেশর ফুলিয়ে ঘুমিয়ে রয়েছে। এরপর আমরা আরো অনেক প্রাণী দেখলাম, বিভিন্ন পাখির সাথে পরিচিত হলাম। কুমির যেখানে থাকে সেখানে একটা বড় ডুবা, পাশে অজগর সহ নানা ভয়ঙ্কর সাপ দেখলাম। এরপর আমরা গেলাম পশু পাখির জাদুঘরে, সাপের ডিম, উট পাখির ডিম সহ মমি করা নানা প্রাণী। আরো দেখলাম রঙিন মাছ। চিড়িয়াখানা ভ্রমণ আমার জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা। এটি আমাকে প্রকৃতির সাথে পরিচয় করে দিয়েছে, এমন বিভিন্ন ধরনের প্রাণী সম্পর্কে জানতে সাহায্য করেছে।